6 মাস ধরে ধান চাষ করতেছেন আজকে আপনি ধান চাষের মধ্যে আপনি ফসল কাটলেন আপনার থেকে যদি নিম্নতম 25 মন ধান যদি আপনি পান তাহলে এর শতকরা 10% আপনাকে যাকাত দিয়ে ফেলতে হবে হাদিসের মধ্যে এসেছে দুনা খামসাতিন আউসুক আউসুক এটা আরবি শব্দ হাদিসের পরিভাষা শব্দ দুনা খামসাতিন আউসুক পাঁচ ওয়াসাকের নিচে কোনো প্রকার ফসলের যাকাত নাই এবার আসেন পাঁচ ওয়াসাক কি আরাবিয়ান স্কলার অনুযায়ী এবং সৌদি আরবের তারতম্য হিসাব অনুযায়ী দিরহাম হিসাব অনুযায়ী এবং বাংলাদেশের হিসাব অনুযায়ী এক ওয়াসাক সমপরিমাণ হচ্ছে 60 সা একটু মনে রাখবেন এগুলা হিসাব খুব কঠিন হিসাব এক ওয়াসাক সমপরিমাণ হচ্ছে বাংলাদেশের 60 সা আবার 60 সা থেকে 1 সা বাংলাদেশের পরিমাণ হচ্ছে 3 কেজি 900 টাকা কত বললাম 3 কেজি 900 টাকা তথা প্রায় 4 কেজি আপনার 3 কেজি 900 টাকা মিলে হয় 1 সা আবার 60 সা মিলে হয় 1 ওয়াসাক সুতরাং 5 ওয়াসাক যদি আপনি হিসাব করেন প্রায় 25 এবং 26 মন রূপান্তরিত হয়ে যায় যার কাছে ফসলের 26 মন কিংবা 25 মন পর্যন্ত জমা থাকবে তারা প্রত্যেকই ওই ফসল থেকে 100 ভাগের 10 ভাগ যাকাত দিয়ে ফেলতে হবে আবার অধিকাংশ উলামায়ে কেরাম বলতেছে যে 5 ওয়াসাক থাকতে হবে এরকম কোন নির্দেশনা নাই যারা মনে করেন আপনি 1000 টাকার দান পাইছেন মাত্র একবার সিম্পল ধরলাম আপনি দান চাষ করলে 1000 টাকা আপনি ইনকাম করতে পারছেন ওই 1000 থেকে 10% হিসাব অনুযায়ী আপনার থেকে অবশ্যই যাকাত দিয়ে ফেলতে হবে এটা বাৎসরিক কোনো হিসাব হবে না যখনই আপনি যেমন এই যে সুপারি বাগান হয় আপনি সুপারি বাগান থেকে মনে করেন 1 লক্ষ টাকা ইনকাম করছেন ওই 1 লক্ষ টাকা থেকে 10% হিসাব অনুযায়ী তাৎক্ষণিক অবশ্যই গরীব অসহায় মানুষের কাছে বণ্টন করতে হবে আমরা যাকাত নগদ টাকা স্বর্ণের হিসাব করি কিন্তু ওসর ফসলের যাকাত আমরা পুরোপুরি এই ব্যাপারে উদাসীন হয়ে গিয়েছি এটা যখনই আপনি ইনকাম করবেন যখনই আপনি চাষ থেকে আপনি কেটে আনবেন বাড়িতে আনবেন এবং বিক্রি করবেন তখনই আপনার থেকে এই যাকাত দেওয়া ফরজ এবং ওয়াজিব হয়ে যায় এই ব্যাপারে আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই